বরুড়ায় শ্যামল বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কুমিল্লার বরুড়ায় শ্যামল বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে সন্ত্রাস বিরোধী উন্মুক্ত আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত 26 নভেম্বর বেলা 11টায় বরুড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ জসিমউদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সহসভাপতি ও বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুলক ও সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন লিঙ্কন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওরাই আপনজন সংগঠনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস আহমেদ, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রোটারিয়ান জামাল হোসেন ভূঁইয়া, ঢাকাস্থ জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন খন্দকার স্বপন, বরুড়া থানার এসআই উত্তম কুমার দেবনাথ, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সদস্য নাসিরউদ্দিন মিহির, বরুড়া পৌরসভা যুবলীগের আহ্বায়ক শাহিন হোসেন, সংগঠনের সহসভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন। এ সময় আরও বক্তব্য রাখেন আমরা বরুড়াবাসী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জুয়েল সওদাগর, প্রধান সমন্বয়ক বশিরুল ইসলাম সিরাজি, রক্তঋণ সংগঠনের সভাপতি গাজী কামরুল হাসান, শ্যামল বাংলা সাংস্কৃতিক সংঘের মহিলা বিষয়ক সম্পাদিকা দিলরুবা সুলতানা। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রিয়াজউদ্দিন রানা ও প্রচার সম্পাদক সাংবাদিক গাজী শরীফউদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য তানিম আহমেদ হৃদয় সহ প্রমুখ। সবাই বক্তারা বলেন ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য অপরাধ, মানুষ মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড থেকে একজন মায়ে পারেন সন্তানদের এই কর্মকাণ্ড থেকে বিরত রাখতে, সমাজ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করতে হলে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মধ্যে বই উপহার দেওয়া হয়, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও মাস্ক ও সাবান বিতরণ করা হয়। সন্ত্রাস বিরোধী আলোচনা সভার প্রধান অতিথি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন লিঙ্কন উপস্থিত আজকের আমাদের বিশেষ অতিথি সাবেক বরুড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সম্ভাব্য মেয়র প্রার্থী এবং যুবলীগ নেতা, বর্তমান যুবলীগ নেতা জনাব নাসিরউদ্দিন মিহির ভাই উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর ভাই, যুবলীগ নেতা শাহিনুর ভাই উপস্থিত আমাদের যুবলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব জামাল ভাই উপস্থিত বরুড়া থানার অফিসার ইনচার্জ, যেহেতু অফিসার ইনচার্জের দায়িত্বে উনি আসছে, ওনাকে সাব ইন্সপেক্টর হলেও বরুড়া থানার প্রতিনিধি এবং অফিসার ইনচার্জ হিসেবে ওনাকে ইয়ে করলাম। জনাব বাবু উত্তম কুমার উপস্থিত, অন্যান্য অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি আপনাদের হয়তো সকলেরই জানা আছে, আজকে কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী একটি দিবস। সারা বিশ্বে পাকিস্তানি হানাদাররা যারা এখনো বিভিন্ন স্থানে ডুব দিয়ে আছে, তারা বিভিন্ন জায়গায় অস্ত্র হামলা করেছে এবং বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবেও বিভিন্ন হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে মেরেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের গুলশানের হলিয়ার আটিজেনের সন্ত্রাসী কর্মকাণ্ড 21 আগস্টের গ্রেনেড হামলার কথা
পাঁচশালের সিরিজ বোমা হামলার কথা, 15 আগস্টের কথা সমগ্র জাতি এবং বিশ্ববাসী জানে। আমরা তাই সকলে সেই সন্ত্রাস আর চাই না। আজকের এই দিনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুম্বাইয়ে পাকিস্তানি আইএসের লোকেরা জঙ্গি হামলা চালিয়ে অনেক লোককে সেদিন হত্যা করেছিল, সেই দিনটি আজও দক্ষিণ এশিয়া উপস্থিতি শ্যামল বাংলা সাংস্কৃতিক সংঘ আয়োজিত সন্ত্রাস বিরোধী আলোচনা অনুষ্ঠানের সভাপতি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আরও আমাদের ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুদ্দিন শাসন ভাই উপস্থিত আছেন, আমাদের বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের বর্তমান যুবলীগের নেতা আসমুদ্দিন মিহির উপস্থিত আছেন, আমাদের ডক্টরস কমিউনিটি হসপিটালের এমডি সাংবাদিক ইলিয়াস আহমেদ উপস্থিত আছেন, বরুড়া থানার প্রতিনিধি উত্তম দেবনাথ আমাদের এখানে আরও উপস্থিত আছেন, আমাদের বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক জামাল হোসেন ভূঁইয়া, আরও উপস্থিত আছেন আমাদের তারা প্রতিবেশী যারা আমার মূলত সবাই বেশিরভাগই প্রতিবেশী, আর যারা আয়োজক আছেন তাদের সবাইকে, আসলে আমাদের এখানে বেশিরভাগই উপস্থিত আছেন আমাদের মা বোনেরা। আমি এই জন্য মানে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই কাজের সময়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজের সময়, রান্নাবান্নার সময়, এটা আপনারা ফেলে এখানে আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বা সমাজের কথা চিন্তা করে আপনারা এই সময়টা দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যে বিষয়টার কথা বলা হচ্ছে যে সন্ত্রাস, সন্ত্রাস মাদক ইপ্রিজিং একদম হাত ধরে হাঁটাহাঁটি করে, একেবারে গলাগলি সম্পর্ক হয়ে গেছে। এটার জন্য আমাদের সামাজিক দায় দায়িত্ব যেমন আছে, আমরা এটার জন্য দায় দায়িত্ব আমাদেরও কম নয়। প্রশাসনের লোকেরা আমাদের সহযোগিতায় তারা এগুলি নির্মূলে সচেষ্ট হবে যদি আমরা আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা করি। দোষারোপ করে বা কোনো কিছু করে আসলে কোনোভাবে কোনো সামাজিক সমস্যা থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসলে, সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা নিলেই এই সকল সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব। আর সন্ত্রাস মাদকের যে বিষয়টা, এটা হলো যে ভয়াবহ মাদকের দেখা যাচ্ছে যে মাদকে যারা জড়িত আছে ওই লোকগুলোই সন্ত্রাসের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। আর ইদানিংকালে আমাদের যেসব জাতীয়ভাবে যে সমস্যা, আমাদের ধর্মীয় সন্ত্রাসবাদ ইসলামের অপব্যাখ্যা দিয়ে ইসলামকে অনৈতিকভাবে অন্যায়ভাবে ব্যবহার করে সন্ত্রাসের দিকে আমাদেরকে আমাদের কিছু সংখ্যক তরুণ সমাজকে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই আতঙ্কের একটা বিষয়। আমরা আশা করি যে সঠিক জ্ঞানের মাধ্যমে, ইসলাম ধর্মের সঠিক জ্ঞান যদি আপনি আহরণ করেন তাহলে কোনো সন্ত্রাসের স্থান কিন্তু ইসলামে নেই। আমরা এই ইসলামের পক্ষে থাকব, সন্ত্রাসের ইসলামের পক্ষে আমরা নাই, এটুকু আপনারা মনে রাখবেন। সন্ত্রাস কখনোই ইসলাম সমর্থন করে না, ইসলামের মাধ্যমে কোনো সন্ত্রাসের আশ্রয় নাই। ইসলামে যারা ইসলামের নাম নিয়ে যারা সন্ত্রাস করে বা প্রশ্রয় দেয় তাদের কোনো উদ্দেশ্য আছে, তাদের কোনো মতলব আছে, এই মতলবের কারণে তারা ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে সন্ত্রাসীদেরকে বা আমাদের তরুণ সমাজকে যারা অনেক কম বুঝে তাদেরকে সন্ত্রাসের পথে নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সন্তান বিশেষ করে মায়েদেরকে যারা গার্ডিয়ান আছে তাদেরকে আমি বলি আপনাদেরকে, একটা বিষয় হচ্ছে যে আপনার সন্তান কিন্তু কখন ঘরে আসে কখন ফিরে তার কারা বন্ধু বান্ধব এই জিনিসগুলি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার সন্তান আপনার কোনো রকমের অনৈতিক বা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত আছে কিনা। আপনার সন্তান যদি কোনো একটা খারাপ ছেলের সাথে চলে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা আছে, যেটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না, কিন্তু এক সময় আপনার পরিবেশটা পরিবেশ
পরিবার আশপাশ। ইকরামুল হক, আল্লাহ হাফেজ।